আমি আর মা স্পেন্সার্সে গেছিলাম, তখন আমি এই নতুন চিপসটা দেখলাম। এটার দাম হচ্ছে 115 রুপিস। এটা হচ্ছে প্রিংগলস পিৎজা ফ্লেভার। আমাদের তো এটা খেতে খুবই ভালো লেগেছিল। এই এই যে প্রিংগলসটা আছে, এর ছোট কেন পাওয়া যায়, কিন্তু আমরা যখন গেছিলাম তখন ছোটটা ছিল না, তাই আমরা বড়টাই নিয়েছি। এটা হচ্ছে 115 রুপিস দাম, কিন্তু এখানে কিন্তু ভিতরে অনেকগুলোই চিপস ছিল, একদম পুরো উপর পর্যন্ত না, কিন্তু হাফটা পুরো ভর্তি। আমি আর মা মুভি দেখতে যখন বসেছিলাম তখন এইটা নিয়ে গেছিলাম, তখন আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে এটা। আপনারাও কিনে ট্রাই করতে পারেন। আমি দিদিকেও এই চিপসটা দিয়েছিলাম, দিদিরও খুব ভালো লেগেছিল। আমি দিদিকে দিয়েছি, বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, আমি সবাইকে দিয়েছি, আর সবারই খুব ভালো লেগেছিল। আমরা যদি আবার মানে কোনো মলে যাই, তাহলে এটা আবার আমরা কিনবো, কারণ আমাদের খুব ভালো লেগেছে। এটা পিৎজা ফ্লেভার, তাই আরও ভালো লাগছিল। প্রিংগলসের কিন্তু অনেক রকমই ফ্লেভার আছে, কিন্তু আমার দেখে মনে হলো পিৎজাটাই বেশি ভালো হবে, আর এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা যদি কখনো স্পেন্সার্স বা কোনো মলে যান, এইটা নিশ্চয়ই একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আরও আমরা স্পেন্সার্সে গিয়ে যে নতুন নতুন জিনিসগুলো কিনেছি তার ভিডিও আমরা আবার দেব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।